كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দীন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দীন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা এক সম্মানিত ভাই প্রশ্ন করছিলেন যে যারা মাজহাব মানে তারা নাকি পথভ্রষ্ট এবং তারা সঠিক পথ খুঁজে পাবে না তো এই কথাটি কি সত্য নাকি সম্মানিত ভাই শরীয়ত মূলত কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন যা বলে গেছেন যা নিষেধ করেছেন সেইগুলাই মূলত মানতে হবে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিয়ে জানা হয়েছে তিনি সেভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন মান ইয়ুতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করল অন্য আয়াতে আল্লাহ বলছেন মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের রসুল তোমাদের যা আদেশ করেছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তাই আদেশ নিষেধ দুটা জিনিস রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে যেগুলো আমরা পেয়েছি পবিত্র কোরআনে যা পেয়েছি রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাতে সহি সুন্নাতে যা পেয়েছি সেগুলা আমরা মানব আর যা পাইনি যা নিষেধ করা হয়েছে সেগুলো আমরা মানব না জি কোরআন হাদিস মানতে হবে এটাই ঠিক কোরআন হাদিস ছাড়া মানুষের কল্যাণের কোনো পথ নেই এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস নিয়েছেন ইমাম মালিক তার গ্রন্থে নিয়েছেন এবং হাসান বলছেন আলবানী রাহিমাল্লাহ তিনি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে বিদায়ী হজ্জের ভাষণে তিনি কথা বলেছেন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সহি সুন্নাকে আঁকড়ে ধরে থাকবে তাই হাদিস থেকে প্রমাণ হয় কোরআন এবং সহি সুন্নাকে কেউ যদি বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু সে পথভ্রষ্ট হয়ে যাবে কোরআন এবং সহি সুন্নাকে কেউ যদি বাদ দিয়ে দেয় তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি বলেন ইদা সাহাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি যখন তুমি সহিহ হাদিস পাবে যেন সেটি আমার মাযহাব তাহলে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ নিজে সহিহ হাদিস মেনে গেছেন কোরআন এবং হাদিস মেনে গেছেন যেগুলা হয়তো ভুল হয়েছে সেক্ষেত্রে তিনি বলেছেন যে আমার কথা এবং রাসুলের কথা যদি দ্বিমত হয় তাহলে রাসুলের কথা মানবে এরপরে বলেছেন আমার কথা এবং সাহাবাদের কথা যদি দ্বিমত হয় তাহলে সাহাবাদের কথা মানবে আর কোরআন হাদিসের বিপরীত বা সাহাবাদের কথার বিপরীত যদি আমার কোনো কথা হয় রাসূলের কথার কোনো বিপরীত হয় তাহলে দেওয়ালের সাথে আমার কথাকে ছিঁড়ে মারবে মানে ছিঁড়ে ফেলবে তাই চারজন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ইমাম শাফিয়া রাহিমাল্লাহ ইমাম মালিক রাহিমাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাল্লাহ জামিয়ান সবাই এক কথা বলে গেছেন যখন সহিহ হাদিস পাবে সেটি আমার মাযহাব তাহলে ওনারা সহিহ হাদিস মেনে গেছেন এগুলা বলে গেছেন এখন যদি কেউ কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তিকে যা বলবে তাই যদি মেনে নেয় তাহলে ও পথভ্রষ্ট হবে মানে একজন ব্যক্তি যা বলল এটা কোরআন হাদিসের সাথে মিলছে না তাহলে ওই মানছে অথচ হাদিস কোরআন হাদিস রয়েছে সেটা মানছে না তাহলে পথভ্রষ্ট হবে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আবু দাউদ তিরমিজি হাদিসটি নিয়েছেন
বলছে আমার সুন্নত আঁকড়ে ধরো, এরপরে তোমাদের সঠিক পথ প্রাপ্ত চারজন খলিফা এদের সুন্নাতকে আঁকড়ে ধরো, তাহলে এগুলা আমল যেগুলা কোনো ব্যক্তি ব্যক্তির কথা মানবেন আর হাদিস কোরআন পাচ্ছেন মানবেন না, তাহলে পথভ্রষ্ট হবে। তাই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তানা যা আতম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল, যখন তোমাদের মাঝে কোনো মাসলা মাসাইলে মতপার্থক্য হবে ওই সময়তে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে, তার মানে আল্লাহ এবং রাসূল কি বলেছেন সেগুলা মানবে। তাই কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যা বলছে সব হুবহু মেনে নেয়, হাদিস কোরআন পাওয়ার পরেও সেগুলা যদি মেনে নেয় আর হাদিস কোরআন না মানে, ব্যক্তি যা বলেছে তাই অন্ধ হিসেবে মেনে নেয়, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, তাহলে ইহকাল পরকাল কল্যাণ। এ মর্মে ইমাম বুখারী মুসলিম হাদিস নিয়েছেন যে প্রত্যেক বান্দাই প্রত্যেক ব্যক্তি জাহান আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জাহান্নামে যাবে, তবে তারা না প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে, প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে তবে তারা নয় যারা অস্বীকারী। অস্বীকারী বলে অস্বীকারীকে তিনি বললেন যে মান আত আনি দাখাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, ও মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না আমার কথা মানবে না, কোনো ব্যক্তিকে অন্ধ পূজা করবে অন্ধভাবে যা বলছে তাই মেনে নিবে কোরআন হাদিসের দিকে লক্ষ্য করবে না, তাহলে সে অস্বীকারী জান্নাত যে সে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যেন কোরআন হাদিস সালাফুস সালেহ যে পথ দেখাই দিয়ে গেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আলম, সালাম আলাইকুম ও রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।